মা যখন পাটায় মশলা বেটে রান্না করতো তখন সব রকমের রান্না ভালো লাগতো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ আমি পাটায় মশলা বেটে তৈরি করে দেখাবো লেয়ার মুরগির রান্না আর এই লেয়ার মুরগির রান্নাটা খেতে অসাধারণ লাগবে কষ্ট করে যদি লেয়ার মুরগিটা পাটায় মশলা বেটে রান্না করতে পারেন খেতে অসাধারণ লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলকাউনটি পেস্ট করে নিতে নতুন ভিডিও পেয়ার জন্য প্রথমে আমি পাটাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা রসুন এখানে ছোট বড় সব রসুন আছে রসুনটা আমি একদম মিহি করে বাটবো না হালকা থেতো করে নিব তারপরে আমি জিরা আর গরম মশলাটা বেটে নেব আর জিরা আর গরম মশলাটা আধা ভাঙ্গে করে নিব কারণ আমি এখানে কেটে কুটে যেরকম রান্না করে সেরকম রান্না করব তারপরে মশলাটা আমি হালকা থেতো করে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে আমি এই জিরা আর গরম মশলাটা বেটে নিচ্ছি চুলার পরে কড়াই বসিয়েছি এখানে আমি হাফ কাপ সরষের তেল দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভাজতে দিলে সরষের তেলটা একটু গাজা গাজা হবে এটা সরষের তেল কোনো ব্যাপার না তারপরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব তেজপাতা আর দারচিনি শুকনো মরিচ দিয়ে আমি একটু ভেজে নিব মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন বাটা জিরা আর গরম মশলা বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ হলুদ বোটা সামান্য একটু ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা লেয়ার মুরগি তো অনেক শক্ত সেটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মশলার ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব পরে কারণ মাংসটা একটু জাল ওঠার পরে আমি শুকনো মরিচটা দিয়ে দেব মাংস বলক এসে সে গেছে ছেড়ে আমি এখানে এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি তারপরে আবারও নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা কষানো হয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তোলার পরে আবার একটু নেড়েচেড়ে দেবো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে নেড়েচেড়ে দিয়ে আর ঢাকবো না এখানে আমি আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে দুইটা আলু দিব আলু দুইটা তেলে ভিজে আলাদা সাইডে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে পরিমাণ মতো ঝলের পানি দিয়ে ঝোলের পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে বিশ পঁচিশ মিনিটের পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখো মাংসটা কতটা সেদ্ধ হয়েছে আর লেয়ার মুরগি রান্না করতে একটু সময় লাগে আর যদি আপনাদের হাতে সময় না থাকে প্রেশার কুকারে রান্না করতে পারেন দেখেন মাংসর ঝোলটা কম হয়ে আসছে আর প্রায় সেদ্ধ হয়ে আসছে আলু মাংস সব কিছু এখন এর ভিতরে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এনটিমেন্ট থেকে আল্লাহ হাফেজ